এখন ব্যাংকার নিয়ে আধা ঘন্টা পরে বড় ভাই এর করতে আসতে আমরা যারা খেটে খাওয়া মানুষ মানুষ আমরা যাতে ভালোভাবে দুবেলা খেয়ে ভালোভাবে চলতে পারি স্বাভাবিক জীবনযাপন করতে পারি আবার দোয়া করে যাতে এ সরকার আমাদের দেশের উন্নতি করুক যে পিছিয়ে পড়া বাংলাদেশ ফিরিয়ে আনুক এটাই প্রত্যাশা আমরা তো সুশাসন এবং সুস্থ এবং একটা সুন্দর নির্বাচনের প্রত্যাশা আমরা করি যেন নির্বাচিত সরকারের হাতে এটা যত সময় লাগুক তত সময় পর্যন্ত এই সরকারের সময় দেওয়া উচিত যারা দল গঠন করেছে তাদের উপরে আমাদের আস্থা আছে প্রচুর প্রথমত যে কাজটা হবে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনমনটা ঘটেছে এটা দ্রুত ফিরিয়ে আনা দেন ধারাবাহিকভাবে আরও কিছু সংস্কার করতে হবে প্রতিটা প্রতিটা বিভাগেই দুর্নীতিতে ভরে গেছে আমি যদি বিচার বিভাগের কথা বলি তারপরে যদি আপনার অন্যান্য যে বিভাগগুলো আছে বিশেষ করে সচিব সচিবালয় ডিসি পুলিশ বিভাগ সব কিছু বিভাগে এই দুর্নীতি ভরে গেছে এগুলোকে সংস্কার করতে হবে এবং ধীরে ধীরে নির্বাচন কমিশনকে সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচন দিকে এগিয়ে যেতে হবে আমরা মনে করছি যে ডক্টর ইউনসের নেতৃত্বে বাংলাদেশ আমাদের এখনকার বর্তমান যে পরিবেশ আছে এটা অনেক উন্নতি হবে ইনশাআল্লাহ আমরা বড় কিছু হতে পারবো ওনাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ চাই নিরপেক্ষ বাংলাদেশ চাই আমরা আগে যেরকম একটা দলে ছিলাম আমরা এখন বাংলাদেশ হিসেবে বাঙালি জাতি হিসেবে আমরা একটা সুন্দর সমাজ চাই ওনারা যেন সুষ্ঠুভাবে সব কিছু পরিচালনা করতে পারেন সুন্দরভাবে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দিতে পারেন